টাকার লোভে আবার পাড়া মারল। বাবা, কিরে কাঁদছিস কেন? ছেলে, ওই যে বড় লোকটার পায়ে পাড়া মেরেছিলাম। বাবা, সে ওনার কাছে ক্ষমা চাসনি? ছেলে, হ্যাঁ চেয়েছি বাবা। বাবা, তবু মারলো? চল তো গিয়ে দেখি ব্যাপারটা। বাবা বড়কে গিয়ে বলল, কি ব্যাপার চাচা? ছেলেটা আপনার কাছে ক্ষমা চাইল, তাও ওকে এভাবে মারলেন আপনি? কেন, কি হয়েছিল আমার কাছে একটু খুলে বলুন তো। বুড়ো, সাধে কি আর আমি মেরেছি বলো? তোমার ছেলে আমার পায়ে পাড়া দিয়ে সরি বলল, আমি তার ভদ্রতায় খুশি হয়ে তাকে 10 টাকা দিলাম। ভাবলাম যে ছেলেটা ভুল করেছে, ঠিক আছে এখন যেহেতু ও ভদ্র, ওকে আমি 10টি টাকা দিই, ও আইসক্রিম বা চকলেট কিনে খাবে। সে একটু পরেই টাকা লোভে আবার আমার পায়ে পাড়া মারল। তাহলে এখন তুমিই বলো, তখন ওকে আমার কি করা উচিত ছিল? তোমার মন কি বলে, বা তুমি কি ডিসিশন নিতে এ ব্যাপারে?